একের পর এক বিশ্বাস করেন সেই ইংল্যান্ডের সাথে শুরু, এরপর আয়ারল্যান্ডের সাথে, ঘরের মাটিতে আয়ারল্যান্ডের সাথে, ইংল্যান্ডের মাটিতে, এরপর আফগানিস্তান সিরিজ, এখন এশিয়া কাপে বাংলাদেশ দল, পরবর্তী সময়ে নিউজিল্যান্ড সিরিজ, এরপর ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপ, একটা ব্যস্ত শিডিউল। এরও মাঝে এই নিউজিল্যান্ড সিরিজটা নিয়ে কথা হচ্ছিল, যখন বিসিবি সিও নিজামুদ্দিন সুজন কথা বললেন তখন একেবারে স্পষ্ট ছিল যে শুধুমাত্র কথা রাখার জন্যই এই সিরিজটা খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই কথা রেখে বিপদে পড়ে গেল কি বাংলাদেশ? বিপদে পড়া কথাটা এজন্যই, একের পর এক ব্যস্ত শিডিউল, এরই মাঝে টাইগার শিবিরে ইঞ্জুরির ছোঁয়া। বাংলাদেশে দুই দফায় সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপের আগে ঢাকায় তিন ম্যাচের জন্য ওয়ানডে সিরিজ খেলবে দুই দল, বিশ্বকাপ শেষে আবারও ঢাকা সফরে আসবে তারা। সফরে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিট তো আসছেই না, সাথে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে দলের সাথে আসছে না বিশ্বকাপের ভাবনায় থাকা অনেক ক্রিকেটার। সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরা হলেও দলের সিনিয়র ক্রিকেটারদেরকে বিশ্রামে রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এই সিরিজের মাসখানেক পরেই ভারতে ওয়ানডে বিশ্বকাপ, কন্ডিশনের বিচারে বাংলাদেশ সিরিজটাই গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের কাছে। তবে এমন সিরিজেও তারকা খেলোয়াড়দের অনেককেই দলে রাখেনি কিউইরা। টম লাথাম, টিম সাউদি, ক্যান উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম কেউই থাকছেন না এই সিরিজে। তবে বহুদিন পর জাতীয় দলে ফেরা ট্রেন্ট বোল্ট থাকছেন এই সিরিজে। পেস ডিপার্টমেন্টে তার সঙ্গে থাকছেন লাকি ফার্গুসন, কাইল জিমিসন ও অ্যাডামের মতো ক্রিকেটাররা। দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে এখন পর্যন্ত এক ম্যাচেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব না দেওয়া লাকি ফার্গুসনকে। দলে নতুন মুখ ডিন ফক্স ক্রফোর্ড। আরব আমিরাতের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল এই অলরাউন্ডারের। সে ম্যাচে 10 রানের বেশি করতে পারেনি 25 বছর বয়সী এই ক্রিকেটার। সেপ্টেম্বরের 21 তারিখ মিরপুরে 3 ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। দুই দলের বাকি দুই ম্যাচ 23 এবং 26শে সেপ্টেম্বর। বাংলাদেশ সিরিজের জন্য নিউজিল্যান্ড যে দল ঘোষণা করেছে সেখানে লাকি ফার্গুসনকে অধিনায়ক করে ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্স ক্রফোর্ড, কাইল জেমিসন, কোল ম্যাকনসি, অ্যাডাম মিলনে, হ্যানরি নিকোলাস, রাচিন রবীন্দ্র, ঈশ্বধি, ব্লেয়ার থিকনার এবং উইলিয়ামকে। সাদিক আহমেদ, সানি, স্পোর্টস মেইল 24।